কদিন থেকেই আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামানের কানাডার ভিসা না পাওয়ার বিষয়টি। পদাধিকার বলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কূটনৈতিক পাসপোর্টের অধিকারী হয়ে থাকেন বলে জানা গেছে। কিন্তু তারপরেও উপাচার্যের ভিসা না পাওয়ার বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভিতরে ও বাইরে চলছে নানা ধরনের আলোচনা সমালোচনা। এদিকে ভিসা ইস্যুতে এইসব আলোচনা সমালোচনায় চটেছেন উপাচার্য আখতারুজ্জামান। সমালোচনার জবাবে তিনি বলেছেন, যদুমধু রহিম করিম কে কি বলল এগুলো সব দেখার এবং শোনার সময় আমাদের নেই। বুধবার কানাডার ভিসা প্রসঙ্গে প্রতিক্রিয়া জানতে চাইলে গণমাধ্যমকে একথা বলেন তিনি। অনেকে বিষয়টি নিয়ে অপপ্রচার চালাচ্ছেন উল্লেখ করে উপাচার্য বলেন, প্রকৃতপক্ষে কানাডা হাই কমিশন এখনও ভিসার আবেদন বাতিল করেনি, এটি এখনও প্রসেসিংয়ে আছে। তিনি আরও বলেন, প্রথমবারের মতো ভিসার আবেদন করলে তারা 2 থেকে 3 মাস সময় নেয়। ইয়র্ক ইউনিভার্সিটি থেকে বিষয়টা আমাদের জানানো হয়েছিল, কিন্তু আমাদের ছুটি পেতে অনেক ক্লিয়ারেন্স লাগে, তাই দেরি হয়ে গেছে। পরে 15 জুন আমরা আবেদন করি, তারা এখনও ব্যাপারটা প্রসেসিংয়েই রেখেছে। তবে 1 মাসেও ভিসা না পাওয়ায় অবাক হয়েছেন তিনি। অধ্যাপক আখতারুজ্জামান বলেন, কত ধরনের অশুভ মানুষ থাকে, কত ধরনের অসৎ উদ্দেশ্য, রাজনীতি, কত কিছু থাকে, সব কিছু আমলে নেয়ার আমাদের দরকার নেই। যথাযথ কর্তৃপক্ষ থেকে বললে তবেই না আমরা বুঝব। জানা গেছে, অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিজের কাউন্সিল কনফারেন্সে যোগ দিতে গত সোমবার কানাডায় যাওয়ার কথা ছিল ঢাবি উপাচার্য আখতারুজ্জামানের। অ্যাসোসিয়েশনের সদস্য হিসাবে তিনি 19 জুলাই বুধবার অনুষ্ঠিতব্য অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিজ সিম্পোজিয়াম 2023-এ অংশ নিতে আমন্ত্রণ পান। কিন্তু 1 মাস আগে আবেদন করেও ভিসা না পাওয়ায় এই অনুষ্ঠানে অংশ নিতে পারেননি তিনি। এসইউ এর ওয়েবসাইটে দেখা যায়, কমনওয়েলথভুক্ত দেশগুলো থেকে এসইউভুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ উপাচার্য, শিক্ষাবিদ, বিশেষজ্ঞদের দিনব্যাপী এই সিম্পোজিয়ামে অংশ নেয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়। এতে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় অন্তর্ভুক্তিমূলক প্রেক্ষাপটে বিভিন্ন বৈষম্য এবং বিশ্ববিদ্যালয়গুলো বৈষম্য কীভাবে মোকাবেলা করছে, তারা কী কী চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে, সে বিষয়ে অভিজ্ঞতা উপস্থাপন ও আলোচনার সুযোগ থাকে। এছাড়া বিশ্ববিদ্যালয়ে প্রবেশাধিকার ও অন্তর্ভুক্তি, সামাজিক প্রভাব এবং বৈশ্বিক সমস্যা মোকাবেলায় উচ্চশিক্ষা যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সে বিষয়ে আলোচনা হয় অনুষ্ঠানে। তবে এই অনুষ্ঠানে অংশ নিতে যাওয়া ডেলিগেটদের বিমান খরচ সহ যাবতীয় অ্যাকোমোডেশন খরচ নিজেদেরই বহন করতে হয়। কমনওয়েলথের 50টি দেশের 500+ বিশ্ববিদ্যালয় এসইউ এর সদস্য। সুরজ আহমেদ, কালবেলা।